তওবার বিনিময়ে গুনাহ maaf হওয়া তো দূরের কথা ওই জন্য আল্লাহ পাক বলেন যারা তওবা করে তাদেরকে চারটা পুরস্কার দেই কয়টা তওবাকারী কয়টা পুরস্কার সাত পাশে 12 বছরে 3 বছরে 10 বছরে তওবা ওডারে তওবা না ডেইলি সব সময় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম নামাজের পরে সব নামাজের পরে যারা তওবা করে আল্লাহ তাদেরকে চারটা পুরস্কার দিবে নম্বর 1 ওয়াইরসিলু সামা আলাইকুম মিদরারা নম্বর 2 ওয়াইমদিদুকুম বি আমওয়াল নম্বর 3 ও বানিন নম্বর 4 ওয়াইজআল্লাকুম জান্নাত ওয়াইজআল্লাকুম আনহারা যারা তওবাকারী যদি জীবনে কোনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে যারা তওবা করে তওবাকারী বান্দার জন্য আল্লাহ বলতেছেন আমি আকাশ থেকে মুসলদারে রহমতের বৃষ্টি নাজিল করে দেই ওই বৃষ্টি জমিনে পড়ে যায় ওই বৃষ্টি জমিনে পড়লে জমিন ফসল দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায় সুবহানাল্লাহ কোন দুই নম্বর পুরস্কার দেই ওয়াইমদিদুকুম বি আমওয়াল তওবাকারী ব্যক্তিকে আমি মালে বরকত দিয়া দেই তিন নম্বরে ও বানিন ওদেরকে আমি আওলাদ দেই কি রকম আওলাদ নেক আওলাদ আওলাদের কথা শুনলে ভালো লাগে আওলাদের আমল দেখলে বাপ মার কলিজা ঠান্ডা হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি রাতে উঠলেন তাহাজ্জুদের জন্য আপনার ছেলে লক্ষ্মীপুর কলেজে পড়াশোনা করে আপনার ছেলে জেনারেল স্কুলে পড়াশোনা করতেছে কলেজে পড়াশোনা করে কিন্তু আপনি বাবা তাহাজ্জুদে উঠা গেলেন উঠা দেখলেন আপনার বিয়ে পাশ ছেলে আপনার আগে উঠা কোরআন পড়তেছে তখন বাবার কলিজা ঠান্ডা হবে না নাই ওই জন্য আল্লাহ বলছেন অবানি তোমাকে এমন আওলাদ দেওয়া হবে যে আওলাদ দেখলে তোমার ভালো লাগবে আওলাদের কথা ভালো লাগবে আওলাদের কাম ভালো লাগবে আওলাদের কর্ম তোমার ভালো লাগবে আওলাদ তোমাকে ডাকবে তোমার খিদমত করবে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাইবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝলে যারা বাবা আছে এই দোয়া করা লাগে সব সময় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া বেশি বেশি করে করা লাগে কোলাপানরে গালি দেওয়া লাগে না কোলাপানের সাথে রাগারাগি করা লাগে না নামাজে ডাক দিবেন কেমনে ডাকবেন আল্লাহ অন্য জায়গায় বলছেন কওলান সাদিদা সুললিত কণ্ঠে ডাকেন ইনসাফের সহিত ডাকেন বাবা কোয়া ডাকেন ভালো কথা কন আপনি যত ভালো কথা কবে আওলাদ ভালো হব কথা বুঝে আসছে না নাই আমার মজন বন্ধুগণ সাত নম্বরে আল্লাহ বলতেছেন জান্নাত কি রকম জান্নাত আপনারা দিব তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত আছে মারহাবা আমার বন্ধুগণ যাই হোক আমি আগের কথাই ফিরে যাই আওমাদুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর সামনে যাইতে পারবো না 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলাম এর আগে অনেকবার আমি অন্যায় কাজ করেছি শিরক করেছি কোন বিদআত করেছিলাম আল্লাহর নবী বলবেন যাও যাও যেদিন কলিমা পড়লা অতীতের গুনাহ তোমার সব নেকি হয়ে গেছে আল্লাহু আকবার কর আমার মজন বন্ধুগণ গতিকে আমরা তওবা বেশি বেশি করব ইনশাআল্লাহ বাসত্ব নামাজের পরে আপাতত সকাল বিকাল 100 পড়বেন আর যারা আমার মুরব্বীরা আছেন বাবার বয়সের ওনাদের কাছে আবদার বাসত্ব নামাজের পরে 100 ডেইলি 500 বার তওবা পড়বেন তাহলে আল্লাহ খানদান দেশবাসী মসল এর এলাকাবাসী হামসায়াবাসীর মধ্যে আল্লাহ রহমতের বরকত নাযিল করবে আমার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা ছিল এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আবু বকর তুমি কি জানো না প্রত্যেকটা মানুষ কারো যদি 60 বছর হয় কারো যদি 70 বছর জিন্দেগি হয় কারো 80 বছর জিন্দেগি হইল কারো 90 বছর জিন্দেগি হইল কারো 100 বছর জিন্দেগি হইল আমার ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী ঘোষণা করলেন প্রত্যেকের জিন্দেগি থেকে 10 বছর আল্লাহ মাফ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ জীবনের প্রথম 10 বছর আপনার মাফ আপনার বয়স 80 বাকি 70 বছর বয়সের আপনার হিসাব হবে ও বন্ধুগণ অবগর সিদ্দিকে বলবেন আবু বকর যাও যাও তুমি আল্লাহর সম্মুখে যাও তোমাকে ছাড়া আমি আর কাউকে দিতে পারতেছি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা শুনি না ভয়ে কম্পিত অবস্থায় থর থর করে কাঁপবেন মাথা নিচু করবেন ছোট হয়ে যাবেন ভয়ে এক পা দুই পা করে করে আল্লাহর সম্মুখে যাবে যাইতে যাইতে হঠাৎ করে একবারে পাশে যাইয়া আল্লাহর কুদরতি মুখের দিকে যখন আবু বকর সিদ্দিক তাকাবে আবু বকর সিদ্দিক দেখবে আল্লাহ আবু বকরকে দেখে মুস্কি মুস্কি হাসি দিছে
আর আল্লাহ বলবেন আবু বকর তোমার তো বিলম্বে গেল, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার।